পণ্যবাহী দূতাকার জাহাজ যেন গিলে খাচ্ছে মাঝারি আকারের যাত্রীবাহী লঞ্চ MLM আফসার উদ্দিনকে। ফুটেজে স্পষ্টই বোঝা যাচ্ছে ছোট লঞ্চ থেকে ইশারা কিংবা আওয়াজ দিয়ে বারবার জাহাজের নাবিকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে, তবে সেই আর্তনাদ হয়তো পৌঁছায়নি। মুহূর্তেই শীতলক্ষায় তলিয়ে যায় MLM আফসার উদ্দিন। তাৎক্ষণিকভাবে যে যার মতো ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করে। সিমেন্ট কারখানা ফ্যাক্টরিটা এই বড়গুলো আসছে পরে আপনার পিছন থেকে বড় বলগেটগুলো যে একদম অনেক বড়, ওইটার নামটা আমরা দেখতে পাইনি গা, ওইটা আপনার ধাক্কা মারছে আমাদেরকে। আমি যে লাভ দিব আমি বুঝতে পারতেছি না, এর সাথে সাথে এই লঞ্চটা ডুবে গেছে আর কি। প্রত্যক্ষদর্শীরা বলছেন দুপুর দুইটার দিকে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে লঞ্চটি। কয়লারঘাট এলাকায় লঞ্চটিকে পিছন থেকে কয়েকটি ধাক্কা দেয় পণ্যবাহী একটি জাহাজ। লঞ্চটা যাইতে যেতে যেতে লঞ্চটা ডুবাই লেলো একদম ডাইরেক্ট। তো আমরা চিল্লা পাল্লা করে সবাই যেতেছে, চিল্লা পাল্লা করে আর ওই শিপটা আর দাঁড়াইলই না, সবাই ফালাইছে মানে শিপ চলে গেল। এরই মধ্যে উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী, নৌপুলিশ ও BIWTA। নিখোঁজ 15-20 জনকে উদ্ধারের চেষ্টা চলছে। ডুবন্ত লঞ্চের অবস্থান শনাক্ত হয়েছে বলেও জানিয়েছে উদ্ধারকারী দল। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।